আজ শুভ অষ্টমী। আজকে সকাল থেকেই পূজা আরম্ভ হয়ে গেছে। ভোর 4:30 ঠাকুরের মঙ্গল আরতি হয়েছে। তারপরে মায়ের মঙ্গল আরতি হওয়ার পর এখন মাকে স্নান করানো হচ্ছে। অর্থাৎ মায়ের মহাস্নান। এই মহাস্নানে বিভিন্ন রকমের নদীর জল, বস্ত্রবনের জল, নানান রকম মৃত্তিকা ইত্যাদি দিয়ে মাকে পূজা করানো হয়। আমরা দেখতে পাই বেলুড় মঠে 1901 সালে পূজা হয়। বেলুড় মঠের প্রথম দুর্গা পূজা বিষয়ে এ যাবৎ দুজন প্রত্যক্ষদর্শী বিবরণ পাওয়া যায়। স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীর কথা আমরা জেনেছি। অপরজন কুমদবন্ধু সেন ওই পূজার একজন প্রত্যক্ষদর্শী। তিনি তার ডায়েরিতে ওই পূজার বিষয়ে লিখে রাখেন, কিন্তু দীর্ঘকাল তিনি তা প্রকাশ করেননি। 50 বছরেরও বেশি সময় ধরে সযত্নে সে ডায়েরি নিজের কাছে রক্ষা করার পর উদ্বোধন পত্রিকায় 1360 নবম সংখ্যা তিনি ওই পূজার বিষয়ে এক মনোজ্ঞ বিবরণ প্রকাশ করেন। কুমদবন্ধু সেনের সেই ডায়েরি কিছু অংশ। 31 আশ্বিন 17ই অক্টোবর বৃহস্পতিবার মঠে সাধু ব্রহ্মচারী শ্রী শ্রী দুর্গা প্রতিমায় নৌকায় করিয়া মঠের ঘাটে তুলিলেন। ধীরে ধীরে যত্ন সহকারে ঠাকুর ঘরের নিচের ধারানে প্রতিমা রাখা হইল। কিছুক্ষণ পরে প্রবল বৃষ্টি আকাশ যেন ভাঙ্গিয়া পড়িল। মঠের জমিতে উত্তর দিকে যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব এখন বৃহৎ মণ্ডপ নির্মিত হয়, সেখানে সেবা শিষ্য দুর্গা প্রতিমার প্রকাণ্ড মণ্ডপ নির্মিত হইয়াছিল। ঝলঝল হইল, যাহাতে কোনো প্রতিবন্ধ না হয় সেই রূপ সাবধানতার সঙ্গে মণ্ডপটি তৈরি করা হইয়াছিল। 1 কার্তিক 18ই অক্টোবর ষষ্ঠীতে বিল্বতলায় বোধন হল। শিশু মায়ের নামে পূজোর সংকল্প হইয়াছিল। তাহার এই অনিভিপ্রেত বলিয়া পূজার পশুবাদন হয়নি। ভক্তরা দেখিতেছেন একদিকে দশপ্রহরণধারিণী সিংহবাহিনী অসুরদলনী দশপূজা, দক্ষিণে সর্ব ঐশ্বর্যদায়িনী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ, বামে পরাবিদ্যাস্বরূপিণী জ্ঞানদাত্রী, কমলদলবাসিনী সরস্বতী ও দেবসেনাপতি কার্তিকেয়, মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী দেবীর আবির্ভাব, অপরদিকে স্বয়ং মহাশক্তি মানবী দেহে শিশির জগজ্জননী মাতৃরূপে অবতীর্ণা, উপাস্য এবং উপাসিকাভাবে পূজা মণ্ডপে বিদ্যমান। এই অপূর্ব ছবি দেখিয়া আনন্দরসে ভক্তদের হৃদয় পরিপ্রুপ্ত হইতেছিল। স্বামীজি মহাষ্টমীর দিন সহসা অসুস্থ হইয়া পড়িলেন। শেষে মায়ের কথা প্রথম ভাগে আছে। শ্রীমা বলিতেছেন, পূজার দিন লোকে লোকরান্ন হয়ে গেছে, ছেলেরা সবাই খাচ্ছে, ধরেন এসে বলে কি মা আমার ঝড় করে দাও। ওমা বলতে না বলতেই খানিক বাদে হার কেঁপে চড় এলো। আমি বলি, ওমা এ কী হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেতে জ্বর নিলাম, এর জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাচ্ছে, তবুও
কোথাও কি ত্রুটি হবে আমি রেগে যাব, বকব, চাইকে দুটো থাপ্পড়ই দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি থাকে কিছুক্ষণ জোরে পড়ে, তারপর কাজকর্ম চুকে আসতে আমি বললুম, ও নরেন এখন তো তাহলে উঠো। নরেন বলল, হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। মাতা পুত্রের এই কথাবার্তা আমাদের তখন অজ্ঞাত। সত্যমীর দিন সদানন্দময় পুরুষ স্বামীজিকে এদিক ওদিক পাইচারি গল্প হাস্য কৌতুক করতে দেখিয়াছি। সমাহিত ধ্যানমগ্ন অবস্থায় সে দুর্গমণ্ডপে বসিয়া আছেন, কখনো গুনগুন করে গাইতেছেন, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপনি নাচো আপনি খাও আপনি দেহমা করতালে। রবিবার মহাষ্টমীর দিন মঠে হাজার হাজার নরনারী পূজা দেখিতে ও পুষ্পাঞ্জলি দিতে আসিয়াছে, কেহ কেহ স্বামীজিকে দর্শন তার সঙ্গে আলাপ আলোচনা করিতে চাইয়াছিল, কিন্তু শুনিল স্বামীজি দোতলায় স্বীয় কক্ষে জ্বরে শয্যা গ্রহণ করিয়াছেন। তবুও চারিদিকে আনন্দের হাত চড়িয়াছে, হাজার হাজার লোক বসিয়া প্রসাদ পাইতেছে, দরিদ্র নারায়ণ কবিচর যত্ন করিয়া খাওয়াইতে হবে। আজ শুক্রবার 11 অক্টোবর মহাষ্টমী, পূজা শুরু হয়ে গেছে 5টা 20, কুমারী পূজা হবে 9টায়, পুষ্পাঞ্জলি হবে 11টা, তারপরে সন্ধি পূজা 11:43 থেকে 12:31, তারপরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা আরতির পর ওইগিরি নন্দিনী। সকলকে জানাই আজকে শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।